রাকিব হাসান আপনি জানতে চেয়েছেন সালাত কি বিদাঁত ভাই রাকিব হাসান সালাতুত সরাসরি আমি বলবো না কেউ কেউ বলে থাকেন কিন্তু আমরা বলবো না এর কারণ হলো এ সম্পর্কে একটি হাদিস রয়েছে থেকে আল্লাহ সুবহান চারশো বার চার রাগা সালাতে পাড়া পড়া এই সালাতকে সালাদকে সালাতজবি বলা হয়ে থাকে নির্দেশে সংখ্যক দাঁড়িয়ে রুকুতে রুকু থেকে দাঁড়িয়ে আবার শেষ দেয় প্রত্যেকটা জায়গায় এই তাজবি পড়ে যে সালাত আদায় করা হয় লম্বা প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগে এই স্যালাতাম তার চাচাকে শিক্ষা দিয়েছেন একটি হাদিস আছে কিন্তু সেই হাদিসের সনদটি বিশুদ্ধভাবে প্রমাণিত নয় যেহেতু বিশুদ্ধভাবে প্রমাণিত নয় এই জন্য অনেক কলামায় একরাম বলেন এই সালাতুত্তি সালাত টি সুন দ্বারা সাবেদ না এটা আমরা পড়ব না কারণ বিশুদ্ধভাবে বর্ণিত যেহেতু না আমরা সেটা কেন আমল করতে যাব বিশুদ্ধ হাদিসের উপর আমল করতে আমরা শেষ করতে পারিনি এখন এটা হলো একটি মত আর এর বিপরীতে ইমাম নবির রহমা সহ বিশ্ববিখ্যাত বড় বড় হাদিস স্কলারদের মধ্য থেকে অনেকেই এই সালাদ তসভি সালাতকে মুস্তাহাব বলেছেন পড়া উত্তম বলেছেন মাঝে মধ্যে তাইলে আমরা স্কলারদের মধ্যে সাধারণ স্কলার নয় ইসলামের ইতিহাসের একবারে মহাপণ্ডিত যাদের রেফারেন্স ছাড়া আমরা এবং হাদিস বুঝতে পারি না করোন হাদিসের বিশেষ করে হাদিসের বিশুদ্ধতা নিরূপণ করতে পারি না এই টাইপের মহাদিদের মধ্যে অনেকেই এটা পড়ার কথা বলেছেন কিন্তু বললেও আমরা মূল যে মেসেজটা দিতে চাই তাহলে সালাত তাজবি সালাদটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় আর যেহেতু বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় সেহেতু আমরা এটাকে যদি কেউ আমল না করি তাহলে এটা দোষণীয় তো হবেই না বরং কেউ যদি মনে করেন যে আমি শুধু বিশুদ্ধ হাদিস দেখে দেখে আমল করব তাহলে এটা প্রশংসনীয় দোষের কিছু না আবার কেউ যদি করেন যেহেতু একটা হাদিসে আছে যদিও দুর্বল মনে রাখবেন ফজিলতর ক্ষেত্রে শর্ত সাপেক্ষে দুর্বল হাদিস দিয়েও প্রমাণ দেওয়া যায় তো সেই ভিত্তিতে অথবা মহাদেশরা অনেকেই এই দুর্বলতাকে হয়তো সহনীয় পর্যায়ে মনে করেছেন সেজন্য তারা এই এই সালাদ পড়তে বলেছেন তার উপর ভিত্তি করে যদি কেউ পড়েন তাকে আমরা সরাসরি বিধায়াতি বলতে যাব না তবে হ্যাঁ বিশুদ্ধ সূত্রে হাদিসটি বর্ণিত নয়